সিকিমের প্রাকৃতিক দুর্যোগের কবলে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গেন্দাগজ সুরিভিটা গ্রামের মোট 8 জন পরিযায়ী শ্রমিক সিকিম আর বাংলা থেকে 56 জনের দেহ উদ্ধার হয়েছে। বিস্তারিত আলোচনা করছি, আপনারা দেখছেন WB নিউজ টিভি। সিকিমের প্রাকৃতিক দুর্যোগের কবলে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গেন্দাগজ সুরিভিটা গ্রামের মোট 8 জন পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যদের দাবি, তাদের সাথে কোনো মতেই গত কয়েকদিন থেকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তারা কেমন আছে, কোথায় আছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকদের সাথে পরিবারের সদস্যরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বারবার একই প্রশ্ন উঠছে, তারা কেমন আছে, কোথায় আছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন। এদিন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানিয়েছেন, আমরা সমস্ত রকমভাবে পরিবারগুলোর পাশে রয়েছি, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সিকিম বিপর্যয় নিয়ে আজকের কিছু বিস্তারিত তথ্য। ঘটনার পর 3 দিন কেটে গিয়েছে, সিকিমে আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় পুরো দমে চলছে উদ্ধার কাজ। শনিবার সিকিম প্রশাসনের তরফে পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 56, অর্থাৎ এখনও পর্যন্ত 56 জনের দেহ উদ্ধার হয়েছে। তবে উদ্ধার কাজ এগোলে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত তিস্তা নদীর পাড় থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। সিকিম থেকে উদ্ধার হয়েছে 26 জনের দেহ ও পশ্চিমবঙ্গ থেকে 30 জনের দেহ। সেনা জওয়ানসহ এখনও 142 জনের কোনো খোঁজ নেই। সিকিম প্রশাসন জানিয়েছেন, মঙ্গন জেলা থেকে 4, গ্যাংটক থেকে 6, পাকিং থেকে 16 জনের দেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে 7 জওয়ানের দেহ। এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে মোট 30 জনের দেহ উদ্ধার হয়েছে। এদিকে সেনা ছাউনি থেকে হরপা বানে ভেসে যাওয়া অস্ত্র বিস্ফোরক নিয়ে তৈরি হয়েছে নতুন ভয়। ইতিমধ্যে সাধারণ মানুষকে সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। জানা গিয়েছে, হরপা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের অন্তত 25,000 মানুষ, 1200টি ঘর ভেসে গিয়েছে, ভেঙে গিয়েছে 13টি সেতু, রাস্তাও ব্যাপক ক্ষতিগ্রস্ত। ফলে কবে সিকিম এই ক্ষত সারিয়ে উঠতে পারবে তা বলা কঠিন। এখনও পর্যন্ত 2,413 জনকে উদ্ধার করা হয়েছে। 22টি ত্রাণ শিবিরে 6,875 জন আশ্রয় নিয়েছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। নাই কি জায়গা আনাচ্ছে কি নাই কোনো খবর টবর আমি পাই যায় না। সিংধাম না লাদিনপুর বলে কওয়া যায় ওই জায়গা আনাচ্ছে। আচ্ছা কতদিন ধরে যোগাযোগ করেনি? না যোগাযোগ তো মোটামুটি উদ্দিন কীবার যেন ছিল মঙ্গলবার থেকে, মঙ্গলবার রাতি সোমবারের রাতি ফোন হয়েছিল, তারপরে মঙ্গলবার থেকে যোগাযোগ হয় না, ফোন লাগে না। ফোন করে কি বললো? না ফোন করে বলছে যে আমি 5 তারিখে বাড়ি যাবো মা, বাবা আমার এখানে একটা জালসা আছে, কত জালসা গিয়ে জালসা শুনবো, 5 তারিখে আমি বাড়ি যাবো। এর মধ্যে যোগাযোগ হয়নি, তারপরে যোগাযোগ নাই। ছিল কোথায়? লাথুম বলে জাগানের নাম না কি বলে এরকম আমি শুনেছি, লাথিম। হ্যাঁ মানে এখানকার টোটাল কজন ছিল? এখানে 8 জন আছে। 8 জন? আপনি কি হবেন? আমি একটা ছেলের বাবা হব। বাকি আপনার ছেলের নাম কি? রিয়াজুল্লাহ। আপনার নামটা? আয়ুব আলী। এখানকার আমাদের 8 জন ছেলে গিয়েছিল, যাওয়ার মোটামুটি 2 মাইনা হয়ে গেলো। আজ গিয়েছিলো এখানে কাম করতে সিকিমে, রাজমিস্ত্রি লাতিমে ছিল, তো লাতুমে তো যাওয়ার মোটামুটি ঘটনাটা বুধবার যখন ঘটনা 2টার সময় হয়, তার আগের দিন সোমবারের দিকে একদিন কল করছিলো, তারপরে থেকে কোনো কল হয় না, ওরা মোবাইল সুইচ অফ। শোনা যাচ্ছে ওখানে যেখানে ছিল ওখানকার একটা টাওয়ার ভেঙে পড়ে গেছে, তো তার জন্য কন্ট্রাক্ট করতে পারছে না, কি করতে পারছে না কোনো খবর নাই ওদের। আচ্ছা এই যে সিকিম বিপর্যয় হলো, এর মধ্যে আপনারা যোগাযোগ করেছেন কি? না না যোগাযোগ হয় না, যোগাযোগ কোথা থেকে করবো? যোগাযোগ হয় আপনারা লোকাল প্রশাসন বা প্রধান রয়েছে দাসপুরার তথা সভাপতি রয়েছে চোপড়া, এদের সাথে কথা বলেছেন কি? না না কারোর সাথে কথা বলিনি, আমরা বলছি ফোন করবে আসবে এইভাবে সবাই আছে। আচ্ছা রাজ্য সরকার যে হেল্পলাইন নাম্বার দিচ্ছে ওগুলো তো ফোন করেছিলেন? না আমরা কোনোটাই যোগাযোগ করিনি, কোনো জায়গায় যোগাযোগ করিনি, যোগাযোগ করিনি। আজকে সবাই বলছে যে মেয়েটাকে বলা হোক, পুলিশের প্রশাসনকে বলা হোক। আজকে আমাদের এখানকে ওর বাপ মা কিছু গিয়েছে ওই ঠিকাদারের কাছে, ঠিকাদারের বাড়ি হলো পাঞ্জিপুরা, মেন ঠিকাদারের বাড়ি, ওখানে গিয়েছে, দেখি খবর কি আসে। তোমরা কে ছিল? আমার ছেলে ছিল। কি নাম আপনার ছেলের? তার লালাম। ও কতদিন ধরে যোগাযোগ করেননি ওর সাথে? 5 দিন ধরে যোগাযোগ করেনি। ফোনও করেনি? এখন প্রশাসনের কাছে কি চাচ্ছেন? চাচ্ছি আমার ছেলেটাকে বাড়ি এনে দাও। আপনার নামটা? শমিলা খাতুন। কি নাম ওদের? একটা নাম সাইদ আলী, একটা নাম মুতার আলী। একটু জোরে বলেন। একটা নাম সাইদ আলী, একটা নাম মুতার আলী। ফোন করেনি ওদের?